নিউইয়র্কে রেকর্ড $25 মিলিয়ন তহবিল সংগ্রহের উদ্যোগ প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারে গতি আনবে বলে মনে করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডেভিড এক্সেলর্ড। বাইডেনের এই সফরে প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভ তার নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন এই কূটনীতিক। এদিকে সিএনএন এর রাজনৈতিক বিশ্লেষক এসই কাপ মনে করেন বৃহস্পতিবারের তহবিল সংগ্রহ কর্মসূচি বাইডেনের নির্বাচনী প্রচারকে ট্রাম্পের চেয়ে শক্তিশালী করেছে। একদিকে ভিতরে যখন কথার ফুলঝুরি ছোটাচ্ছেন ডেমোক্রেটিক তিন প্রেসিডেন্ট, বাইরে তখন বিক্ষোভে উত্তাল ম্যানহাটনের মিড টাউন। বাইডেন যেখানে কর্মসূচি পালন করছেন সেখানেই গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছেন প্যালেস্তাইন পন্থীরা। নিরাপত্তার চাদরের বাইরে বৃহস্পতিবারের বিক্ষোভে হাজারো মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ফক্স নিউজের সাম্প্রতিক জরিপ বলছে জনপ্রিয়তার মাপকাঠিতে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের সমর্থন যেখানে 45% সেখানে 50% মানুষ সমর্থন করছেন ট্রাম্পকে। এই অবস্থায় বাইডেনের এই আয়োজন অনেক কিছুকেই পাল্টে দিতে পারে। একদিনেই রেকর্ড $25 মিলিয়ন সংগ্রহ তার নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করবে, বিশেষ করে সাবেক টিমমেট বাইডেনের পক্ষে জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামার সক্রিয় অংশগ্রহণ ডেমোক্রেট সমর্থকদের উজ্জীবিত করবে। বাইডেন ওবামা ক্লিন্টন যখন রেডিও সিটি মিউজিক হলে আলাপচারিতায় ব্যস্ত, তখন টকশোতে অংশ নিয়ে ওবামার সাবেক সিনিয়র উপদেষ্টা বলছেন বাইডেন তার সমর্থন বাড়াতে পারবেন বৃহস্পতিবারের আয়োজনের মধ্য দিয়ে। বিশেষ করে রেকর্ড $25 মিলিয়ন সংগ্রহের মধ্য দিয়ে বাইডেন বেশ কয়েকটি স্টেটে প্রচারণা চালাতে সক্ষম হবেন। And increase your cash advantage over the other campaign. ডেভিড মনে করেন এক মঞ্চে সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টনকে তার পক্ষে হাজির করে বাইডেন এটাও প্রমাণ করতে সক্ষম হয়েছেন ডেমোক্রেটিকদের মধ্যে একতা রয়েছে, শীর্ষ নেতারা তার পক্ষে থাকায় সমর্থন বাড়বে বলেও মনে করেন তিনি। You have two of the greatest political communicators. CNN এর রাজনৈতিক বিশ্লেষক এসি কাপ মনে করেন ট্রাম্প যখন বন্ডের টাকা দিতে ব্যস্ত তখন বাইডেন তার তহবিল শক্তি শালী করছেন, ফলে নির্বাচনী প্রচারে তিনি এগিয়ে থাকবেন। ট্রাম্পস হল হ্যাজ টু বি ডাইভার্টেড। এদিকে মিডটাউনে প্যালেস্তাইন পন্থীদের বিক্ষোভ তরুণ ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন ডেভিড। দে নিড টু গেট ইয়াংগার ভোটারস, মিনরিটি ভোটারস হু আরন্ট উইথ দেম নাও। নিউইয়র্কের বৃষ্টিস্নাত সন্ধ্যায় উষ্ণতা ছড়িয়েছেন তিন ডেমোক্রেটিক বিগ শট প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টনের উপস্থিতি। আদতে এটা তহবিল সংগ্রহের অনুষ্ঠান হলেও দর্শকরা মুগ্ধতার সঙ্গে উপভোগ করেছেন তাদের কথামালা। এই আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তার অবস্থান আরও বেশি পোক্ত করেছেন বলে ধারণা করছে তার সমর্থকরা। ম্যানহাটন থেকে ইহসান জুয়েল, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।